আমরা এবারে রেসিপি নাইনে চলে এলাম, আর রেসিপি নাইনটা হচ্ছে একটা রিকোয়েস্টেড রেসিপি, মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি কী করে খুব ইজিভাবে একদম যারা রান্না বান্না করো না তারা করতে পারো সেটাই দেখাচ্ছি। পুঁই শাক নিয়েছি এখানে, দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর এই কুমড়ো বেগুন পটল আর আলু এই নিয়েছি, আমার এই সবজি ছিল সেগুলোই নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি, আর এখানে একটা মাছের মাথা নিয়েছি। যেহেতু মাছের মাথা দিয়ে পুঁই শাক তো মাছের মাথা তো নিতেই হবে। তো এই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা লাগছে আমার আজকে পুঁই শাক চচ্চড়িতে। তেল গরম করে নিয়েছি, নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ভালো করে ভেজে নেবে। এটাকে কিন্তু এখনই ভাঙার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, চচ্চড়িতে দেওয়ার পর যত সেদ্ধ হবে অটোমেটিক দেখবে এটা ভেঙে যাবে। তো এখন জাস্ট উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নেবে। আমি খুব ইজিভাবে দেখাচ্ছি, মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি শুনলেই মনে হবে যে বাবা তো বিশাল বড় রান্না দরকার, সেটা কিন্তু নয়। এ দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মাছের মাথাটা কিন্তু তুলে নিয়েছি ভেজে, দিয়ে এতে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভাজতে থাকবো। হ্যাঁ, যেটা বলছিলাম, যারা একদম নতুন রান্না করছো তাদের জন্যেই কিন্তু আজকের রেসিপিটা, খুব ইজিভাবেই কিন্তু তোমরা এইটা করতে পারো। আর আমি রান্না করছি মানে তো জানোই, শর্টকাট রান্না, শর্টকাট পদ্ধতি এবং খুব ইজিভাবে, খেতে কিন্তু অসাধারণ হবে, এটাই হচ্ছে রান্নার ট্রিক। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেবে, লালচে বা কালো করে ফেলার কিন্তু কোনো প্রয়োজন নেই, একটু গোল্ডেন মতো যেন হয় সেই দিকে নজর রেখো, কেননা রসুনটা বেশি ভাজলেই কিন্তু একটা কালচে ভাব এসে যায়। আর এই যে ভাজছি গ্যাসটাকে কিন্তু লো মিডিয়ামে করা আছে, লো আর মিডিয়ামের মাঝামাঝি, একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। এতে এবার আমি এই সবজিগুলো কেটে রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে দিলাম, আলাদা আলাদা করে সবজি ভাজার কোনো প্রয়োজন নেই, একসঙ্গেই সব দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও একসঙ্গে ভাজতে থাকবে। খুব ইজি রান্না, খুব ইজি রান্না, একদমই রান্না করতে মানে এই রেসিপিটা রান্না করতে ভয় পাবে না, এবং একবারও ভাববে না যে এটা পাকা রাঁধুনি না হলে পারা যাবে না, সেটা কিন্তু একেবারেই না। আমার এই রেসিপিটা ফলো যদি করো দেখবে কিছুই নেই এতে, যে কেউ কিন্তু ইজিলি করে নিতে পারো। এটাকে আমি এখন নেড়েচেড়ে ভাজতে থাকছি, কোনো মশলাপাতি কিন্তু কিছুই দিইনি, আর পুঁই শাকটাও কিন্তু দিইনি। এবারে দেখো এই জিঞ্জার আর গার্লিকের পেস্ট দিয়ে দিচ্ছি, যদিও আমি গার্লিক কুচিয়ে দিয়েছি তারপরেও কিন্তু জিঞ্জার আর গার্লিকের পেস্টটা দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মেশাতে থাকবো। এতক্ষণ ধরে নাড়ার পর এবারে আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি ওই হাফ টিস্পুন মতো, আর কাসুন্দি দিয়ে দিচ্ছি। দেখো তোমরা চাইলে কিন্তু সর্ষে বেটেও দিতে পারো, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই সামান্য একটু চিনি, চিনিটা দিলে নুনের ব্যালেন্সটা হয়ে যায়, দিয়ে সব কিছুকে আবার একসঙ্গে নাড়তে থাকছি। এতে আর কিন্তু কোনো আমি মশলা ইউজ করব না, আর কাসুন্দির কথাটা বলছি, আমি কাসুন্দি দিয়ে সবসময় করি, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তোমাদের যদি কারোর কাসুন্দিতে সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা সর্ষে বেটে করতে পারো, তাতেও কিন্তু ভালোই খেতে হবে। এবারে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম, পুঁই শাকটা আমি কিন্তু আগে অ্যাড করিনি, তো এইবারে দিয়ে দিলাম, আর পুঁই শাকটাকে অলওয়েজ কিন্তু ভীষণ ভালো করে ধুয়ে নেবে। এবার সব কিছুকে একসঙ্গে আমি মিক্স করতে থাকছি। এখন আমি এই মাছের মাথাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, এখনও কিন্তু এটা জোর করে ভাঙবার কোনো চেষ্টা করবে না, এটা কিন্তু দেখো যথেষ্ট শক্ত আছে, এই সবজি সেদ্ধ হতে হতেই কিন্তু মাছের মাথাটা সেদ্ধ হয়ে যাবে, এবং তখন অটোমেটিক দেখবে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই সব ভেঙে যাচ্ছে। আমি এতে জলের ছিটে দিচ্ছি, একদমই কিন্তু এমনি জল আমি দিচ্ছি না, তাহলেই কিন্তু এটা একটু ভ্যাদভ্যাদে হয়ে যায়, চচ্চড়ি যে ব্যাপারটা, ছ্যাঁচড়া যে ব্যাপারটা, সেটা কিন্তু হবে না। তাই জলের ব্যবহারটা আমি করি না, ওই একটু জলের জাস্ট ছিটে দিয়ে দিলাম, দিয়ে পুরোটাকে নাড়ানাড়ি করে আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেবো অ্যাটলিস্ট
মিনিট 7-8 যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, তো আমি এই 9-10 মিনিট পরে এসে ঢাকাটা খুলে এই দেখো খুন্তি দিয়ে চেপে চেপে মুড়োটাকে ভেঙে দিচ্ছি। দেখেছো ছোট ছোট হয়ে গেছে অটোমেটিক, কেননা মুড়োটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলেই সব দেখবে ইজিলি ভেঙে যাবে। আর সবজিপাতিও কিন্তু সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। ওই জল না দিয়েই ঢাকা দিয়ে কম আঁচে বসিয়ে রাখলেই দেখবে সমস্ত সেদ্ধ হয়ে যায়। আর মুড়োটাও পুরোপুরি এই দেখো ভেঙে গেছে, দেখেছো সব সেদ্ধ হয়ে গেছে। আমি টিপে টিপে দেখিয়েও দিলাম। যখন দেখলাম আমার সব কিছু সেদ্ধ হয়েই গেছে, তখন আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়, চচ্চড়ির একটা আলাদা ফ্লেভার আছে, সেটা কিন্তু এই সর্ষের তেলের মাধ্যমেই হয়। দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 রেখে দেবো, আর গ্যাসটাকে তখন অফ করে দেবো। আর গ্যাসটা কিন্তু অন রাখবে না। এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকেও দেখো অফ করে দিচ্ছি। মিনিট 5-এক পরে আমি দেখো সার্ভিং ডিশে চচ্চড়িটাকে ঢেলেও নিয়েছি। দেখতে এরকম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়, আর গন্ধ কিন্তু একটা দারুণ বেরোচ্ছে। একদম বিয়েবাড়ির মতো স্বাদের চচ্চড়ি কত ইজিলি আমি বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু প্লিজ একবার এইভাবে করে দেখো। আমি কিন্তু বারবার বলছি এই কথাগুলো যারা নতুন রান্না শিখছো বা কোনো দিন করোনি ছাঁচড়া তাদের জন্যে। পাকার আধুনিদের জন্য কিন্তু আমার চ্যানেলে কোনো রান্না আমি দেখাই না। তো যারা নতুন একদমই হাতে খড়ি হচ্ছে তারা কিন্তু অবশ্যই করে আমাকে জানিও যে ইজিলি তোমরা এটা করতে পেরেছো কি না এবং খেতে কেমন লাগলো।